হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন কথা বলবো ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে কে সেরা, মেসি নাকি রোনালদো, এই সম্পর্কে। সো লেটস চ্যাপ্টার দ্য মেন কোর্স। ২০০৬ সালে আর্সেনালের পক্ষে ফাইনাল ম্যাচে 2-1 ব্যবধানে জয়লাভ করে বার্সেলোনা। তবে সেই ম্যাচটিতে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে, এবং প্রথম চ্যাম্পিয়ন্স লিগ যুক্ত হয় মেসির ক্যারিয়ারে। 2008 সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ খেলে রোনালদো। ম্যাচটা ছিল চেলসির বিপক্ষে, প্রথমে গোল করে দলকে লিড এনে দিল, পরবর্তীতে পেনাল্টি মিস করে। কিন্তু আমি এটাই বলবো, সেদিন বৃষ্টি সৌভাগ্য বয়ে এনেছিল ইউনাইটেডের জন্য। এবং 2009 সালে আবারও ফাইনালে দুই কিংবদন্তি মুখোমুখি হয়। তবে দ্বিতীয়বারের মতো ফাইনাল কাপটা ছোঁয়া হয়নি রোনালদোর। ম্যাচটাতে দারুণ খেলেছিল মেসি। 2011 সালে আবারও ইউনাইটেডের বিপক্ষে 3-1 ব্যবধানে জয়লাভ করে বার্সেলোনা। তাছাড়া মেসি কিন্তু রোনালদোর থেকে অন্য উচ্চতায় চলে গিয়েছিল। তাছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে যখন রোনালদো ছিল, তখন এল ক্লাসিকোতে রোনালদো এবং মেসির যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা তো পুরো বিশ্ব উপভোগ করেছে। ২০১৪ সালে রোনালদো রিয়ালের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করে, এবং ব্যবধানটা দাঁড়ায় 3-2। পরের বছর আবারও বার্সেলোনা তুরিনের বিপক্ষে জয়লাভ করে, এবার ব্যবধানটা হয়ে যায় 4-2। 2016 সালে আবারও অ্যাটলেটিকো এবং রিয়াল মুখোমুখি হয়, এবং দারুণ একটা ম্যাচ উপভোগ করে ফুটবল বিশ্ব। কোচের ভূমিকায় জিদান এবং রোনালদো দুজনেই তখন জ্বলে উঠেছিল। পরের বছর আবারও জুভের বিপক্ষে নতুন ইতিহাস। সে বছর ফাইনালে 2টি গোল করেছিল সে। তার পরের বছরও একই ঘটনা, কিন্তু সে বছর দারুণ এক ইতিহাসের জন্ম দিয়েছিল রোনালদো। আর এ নিয়ে টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করে রিয়াল মাদ্রিদ, এবং 5 বার যুক্ত হয় রোনালদোর ক্যারিয়ারে। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে মেসিও কিন্তু একজন অসাধারণ ফুটবলার, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রোনালদোর ভূমিকা অপরিসীম। বর্তমানে বার্সার যে বেহাল দশা এবং জুভের প্লেয়ারদের যে আচরণ, যার কারণে তাদের থেকে ভালো কিছু আশা করতে পারছি না আমরা। তাছাড়া মেসি উয়েফা বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছে 2 বার এবং রোনালদো নির্বাচিত হয়েছে 3 বার। সো গাইজ, এই ভিডিওটি আমি বানিয়েছি তাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে। আমি কাউকে ছোট কিংবা বড় করছি না, কারণ তারা দুজনই সর্বকালের সেরা ফুটবলার। সো গাইজ, কেমন লাগলো ভিডিওটি জানান আপনার মতামত, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।